সালাম আলাইকুম রহমাতুল্লাহি ওবারকাত ষোলো নম্বর জালাদিশটা দুই রকমের জ্বালাদিস বলছি না এক রকমের জ্বালাদিস হাদিসের কিতাবে আছে এইটা হাদিসের কিতাবে আছে ষোলো নম্বর যে জ্বালাদিশটা আমরা বলবো এটা হাদিসের কিতাবে আছে সেটা হলো আরশের গায়ে যে রাসূল মোহাম্মদ রাসুল মোহাম্মদ রসুল সাল্লামের নাম লেখা আছে হ্যাঁ এইটা হাদিসের কিতাবের মানে উল্লেখ করা হাদিস এটা যে কিতাবে আসছে সেটা হলো মোস্তাদ হাকেম মোস্তাদরাকে হাকেমের মধ্যে এই হাদিসটা আসছে কিন্তু সমস্ত মহাদেসিনে কেরাম এই ব্যাপারে একমত যে এই হাদিসটা দইফ দইফের ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই তবে অধিকাংশ মহাদসিনে কেরাম বলছেন এটা শুধু দইফ না এটা জাল এবং তারা এর কারণও ব্যাখ্যা করছে এটা বিস্তারিত জানতে হলে আপনারা ডক্টর খন্দকার আনম আবদুল্লাহ জাহাঙ্গীর রাহেমাহল্লাহর হাদিসের নামে জালিয়াতি এই কিতাবটা খুলে দেখবেন এটার ভিতরে বিস্তারিত কেন এটা জাল মুস্তাদাকে হাকেমের হাদিস মুস্তাদাকে হাকেম মানে একটা প্রসিদ্ধ কিতাব সে প্রসিদ্ধ কিতাবের হাদিসকে জাল বলছে কে মোল্লা আলী কারি রহমতুল্লা তারপর আল্লামা আজলুনি রহমতুল্লাহ তারা জাল বলছেন মোল্লা আলী কারি কখন মারা গেছে এক হাজার মারা গেছে তাহলে আজ থেকে আরো চারশো বছর আগে চারশো বছর আগে এই মোল্লা আলী কারি রহমতুল্লাহ হাদিস বলে গেছে কেন জালহাদিস তিনি সেই ব্যাখ্য দিয়ে গেছেন তাহলে ওই যে আদম আলাইসাল্লাম তওবা করছে যে চিন্তা করছে যে আরশের ওখানে দেখছে উনি যে সাল্লাম আল্লাহ নামের সাথে মোহাম্মদ রাসুল্লাহ লেখা আছে আই আল্লাহর সাথে তখন উনি যে তওবা করার সময় আল্লাহর কাছে বলছে ওই মোহাম্মদ রাসুল্লাহ সাল্লামের উচিলে আমাকে মাফ করে দেন এই কথাটা যে জেহাদিসে আসছে এটার দঈফ হওয়ার ব্যাপারে সমস্ত মহাদ্দ একমত আর অধিকাংশ মহাদ্দ এটাকে জাল বলছে তাহলে হাদিস দইফ এবং জাল সেই হাদিসের উপরে কোনো গায়েবি বিষয়ে বিশ্বাস হইতে পারে না তো আরসের কোথায় কি লেখা আছে এটা কি জাহেরি বিষয় না গায়েবী বিষয় গায়েবী বিষয় এটা আমরা দেখি না এটা গায়েবের বিষয় তো গায়েবের বিষয়ে কোনো খবর জানতে হলে ইফাদিস দিয়ে জাল হাদিস দিয়ে গায়েবের উপরে কোনো ইমান আনা যাবে না সরাসরি কোরআন ক্যারেমেরা আয়াত থাকতে হবে অথবা সহি হাদিস থাকতে হবে তারপরে যে আপনি গায়েবের কোনো বিষয়ে বিশ্বাস করতে পারবেন এর আগে বিশ্বাস করা যাবে